আজকের লেকচার আমরা যেটা দেখব, যে আজকের লেকচার প্রথম আলোচ্য বিষয় যে আমাদের প্রোটিয়াস। তো প্রোটিয়াস কি? সহজ অর্থে প্রোটিয়াস একটি সফটওয়্যার যার সাহায্যে আমরা বিভিন্ন সার্কিটকে প্রোটিয়াসের সাথে সিমুলেশন করতে পারি, যেন রিয়েল লাইফ ডিভাইসে চালানোর ক্ষেত্রে যে পূর্বোক্ত ডিজাইন অনুযায়ী আমরা বিভিন্ন টেস্ট কেস নিয়ে সহজ আলোচনা করতে পারি এবং হাতে কলমে শেখার জন্য প্রোটিয়াস সবচেয়ে আমাদের জন্য সহজ একটি সলিউশন। তো কথা না বলে আমরা প্রোটিয়াসে চলে যাই। তো আমরা বর্তমানে প্রোটিয়াস 8 ভার্সনে আমরা কাজ করছি। তো প্রোটিয়াসে প্রথমে যেটা করতে হবে, আমরা একটা প্রজেক্ট ওপেন করলাম, তো প্রজেক্টের নাম দিলাম যে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন একটা প্রজেক্ট নাম দিলাম যে। আর পরবর্তীতে জাস্ট, যেহেতু আমরা পিসিবি বোর্ড তৈরি করব না, তার কারণে আমরা পিসিবি তৈরি করিনি, আর যেহেতু আমরা একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম তৈরি করব, তার জন্য স্কিম্যাটিক ডায়াগ্রাম নিলাম, যেহেতু আমাদের পিসিবি বোর্ড তৈরি করতে হবে না, পিসিবি লেআউট নিলাম না, যেহেতু আমাদের কোনো ফার্মওয়্যার প্রজেক্ট না। ফার্মওয়্যার কী সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। তো আমাদের ফিনিশ করলাম। এখানে প্রোটিয়াসের দুই ধরনের ফরম্যাটিং আছে, স্কিম্যাটিক ক্যাপচার এবং পিসিবি লেআউট। তো আমরা স্কিম্যাটিক ক্যাপচারে চলে যাই। তো এখন যেমন এখানে অনেকগুলো গ্রিডের মতো দেখতে পাচ্ছি, সাধারণত আমরা যখন ব্রেডবোর্ড নিয়ে কাজ করি তো এখানে গ্রিড ওয়াইজ দেখানো হচ্ছে যে কোন গ্রিড আমরা নিয়ে কাজ করবো, এটা আমাদের আসলে মূল ওয়ার্কশিট বলা চলে। তো আমাদের যেহেতু বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হবে, তো প্রোটিয়াসের দুই ধরনের মোড আছে, বেশ কয়েক ধরনের মোড আছে, তো আমরা সাধারণত দুই ধরনের মোড নিয়ে বেশি কাজ করে থাকবো, যে একটা কম্পোনেন্ট মোড, একটা টার্মিনাল মোড। তো কম্পোনেন্ট মোডে কী থাকবে? কম্পোনেন্ট মোড যে আমরা ক্লিক করে থাকি, তো এখানে আমাদের যে বিভিন্ন ডিভাইসগুলো আমরা নিব সেটা কম্পোনেন্ট মোডে, এবং যখন আমরা যে বিভিন্ন ইনপুট আউটপুট গ্রাউন্ড নিয়ে কাজ করব, পাওয়ার 5 ভোল্ট সাপ্লাইয়ের জন্য, তখন আমরা টার্মিনাল মোডে কাজ করব। তো আমরা যেহেতু কম্পোনেন্ট মোডে কাজ করে যাচ্ছি, তো আমরা প্রথমে কম্পোনেন্টগুলো যা পার্স বিতে ক্লিক করলাম। এখন এখানে আমাদের যদি আমরা একটা এলইডি যদি খুঁজে বের করতে চাই, একটা এলইডি সিম্পল আমি একটা রেড এলইডি খুঁজতে চাই, রেড এলইডি সার্চ করলে চলে আসবে, রেড এলইডি, রেড এলইডি পেলাম, ইন্টার প্রেস করে আমরা কম্পোনেন্টকে পেয়ে গেলাম। তো কম্পোনেন্টকে যদি আমি এখানে অ্যাড করতে চাই, এখন ক্লিক করতে হবে, এখানে জাস্ট ক্লিক করে এখানে যদি ক্লিক করতে চাই, যে কোনো একটা প্লেস আমি কম্পোনেন্টটা স্থাপন করলাম, তো আমাদের কম্পোনেন্টটা এখানে বসে গেল। এখন আমরা যদি সিম্পল এলইডিকে যদি আমি ব্লিঙ্ক করাতে চাই, তাহলে আমাদের অবশ্যই কি পাওয়ার সাপ্লাই দিতে হবে, তার জন্য আমাদের যেটা করতে হবে, টার্মিনাল মোডে গেলাম, আমাদের যদি 5 ভোল্ট সাপ্লাই দিতে হবে, তো আমরা পাওয়ার নিয়ে আসলাম, এবং গ্রাউন্ড যদি দরকার হবে ঋণাত্মক প্রান্তের সংযুক্ত করার জন্য গ্রাউন্ডকে নিয়ে আসলাম, আমাদের 5 ভোল্ট সেটা কানেক্ট করলাম এবং মাইনাস প্রান্তের সাথে গ্রাউন্ড কানেক্ট করলাম। তো আমাদের একটা সিম্পল এলইডি কানেক্টর হয়ে গেল, জাস্ট এখানে আমরা 5 ভোল্ট সাপ্লাই দিচ্ছি এবং এখানে গ্রাউন্ড এবং পজিটিভ প্রান্তের সাথে 5 ভোল্ট এবং নেগেটিভ প্রান্তের সাথে গ্রাউন্ডকে কানেক্ট করা হলো। এখন আমরা যদি একটা প্লে করে দেখি, এখন আমরা তো আসলে রিয়েল লাইফ ডিভাইস না, আমাদের সিমুলেশন করছি, যে সিমুলেশনের জন্য আমরা এখানে যে প্লে করতে দেখতে পারি, যে আমাদের এখানে যদি রান দ্য সিমুলেশন দেই, তাহলে রান ক্লিক করলে আমাদের এলইডিটা ব্লিঙ্ক করতেছে। এখন আমরা যদি একটা পজ দিতে চাই, যে স্টেট ছিল সেই স্টেটটা কি সে ধরে রাখছি, স্টপ করে দিই, প্রতি সিমুলেশনটা স্টপ হয়ে গেল। এরপরে যদি পরবর্তীতে এরপর আমরা যদি আর অন্য কোনো যদি কম্পোনেন্ট আনতে চাই, যেমন আমাদের এখানে বিভিন্ন অ্যানালগ আইসি আছে, যেমন 7818, বিভিন্ন এমুলেটর আছে, যেমন আরডুইনো মেগা, আরডুইনো উনো, আরডুইনো ন্যানো, বিভিন্ন ধরনের ডিভাইস আছে আমাদের এখানে, আরডুইনো 3টা এখানে মডেল আছে। আমরা যখন পরবর্তীতে কাজ করবো এনে আমরা বিশদভাবে বিস্তারিত আলোচনা করব। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।